হেগায় তোর কাটু ফুটবল অতুনিয়ত ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে তোমাদের একটা কোয়েশ্চেন আমি অনেক দিন থেকেই পাচ্ছি যে রাহুল ভেকে যার সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট এই সিজনের পরেই শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ থার্টি ফার্স্ট ম্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন যদি না এর মধ্যে মুম্বাই সিটি এফসি ইন্ডিয়ান টিমের এই রাইট ব্যাকের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেন তো তাহলে কি রাহুল ভেকে ইস্টবেঙ্গলে হোম কামিং করতে চলেছেন এই রকম কোনো পসিবিলিটি কি রয়েছে তো দেখো সত্যি কথা বলতে গেলে যতদূর খবর আমি পেয়েছি ইস্টবেঙ্গল কিন্তু রাহুল বেকের ব্যাপারে একটা ইনিশিয়াল ইন্টারেস্ট দেখিয়েছিল তবে সেইটা খুব একটা কিন্তু এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি তবে রাহুল বেকে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে থাকতে চান তার কারণ মুম্বাই সিটি এফসির মতো একটা বড়ো ক্লাব যেখানে থাকলে যথেষ্ট এক্সপোজার পাবেন তবে মুম্বাই সিটি এফসি তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত রাহুল বেকে সেরকমভাবে ভালো কোনো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে যদিও বেশ কিছুটা সময় এখনও পর্যন্ত রয়েছে সামার ট্রান্সফার উইন্ডো খুলতে এবং আইএসএল শেষ হতে অনেক ম্যাচেস রয়েছে তার সামনে কিন্তু এর শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মুম্বাই সিটি এফসি হয়ে অন্যদিকে তারপরে আইএসএল এর প্লে অফ রয়েছে তো এখনই কিন্তু তিনি কোনো চূড়ান্ত ডিসিশন নিচ্ছেন আর ইস্টবেঙ্গলও কিন্তু এই মুহূর্তে আইএসএল এর লার্স যে টু ম্যাচেস রয়েছে তার আগে সেরকমভাবে আর কিন্তু ট্রান্সফারের ব্যাপার নিয়ে মাথা কামাতে চাইছে না তার কারণ যতদিন ইন্টারন্যাশনাল ব্রেক ছিল ততদিন পর্যন্ত কিন্তু এই ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে তারা কিন্তু ভাবনা চিন্তা করেছে আপাতত কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত নজর আইএসএল এর লস তিনটে ম্যাচের দিকে এবং যে তিনটে ম্যাচেস যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু সুপার সিক্সে ওঠার পসিবিলিটি তাদেরও রয়েছে তো সেই ব্যাপারটাকে কিন্তু এই মুহূর্তে এক্সপ্লোর করার চেষ্টা করছে গার্লস কুয়া ছেলেরা তো রাহুল ভেকিকে নিয়ে যারা জানতে চেয়েছিলো তাদের ব্যাপারে বলতে পারি এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো ফর্মাল অফার যায়নি তবে ইনিশিয়াল স্টেজে রাহুল ভেকের ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল অন্যদিকে ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একজন ফরেন ডিফেন্ডারের ব্যাপারে শোনা যাচ্ছে যার নাম হচ্ছে দিমিত রাউস ছঠ যাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান সুপার চায়েন্টও ঝাঁপিয়েছে তো পাঞ্জাব এফসি এই ফুটবলারটির ব্যাপারে কি ইস্টবেঙ্গল কোনো ইনকোয়ারি করেছে অনেক জায়গায় বা অনেক চ্যানেলে কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে একটা রুমার স্প্রেড করা হয়েছে ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে সাইন করাতে চায় কিন্তু ইস্টবেঙ্গলে এই মুহূর্তে যথেষ্ট ভালো মানের কয়েকজন ফরেন ডিফেন্ডার রয়েছে তো পাঞ্জাব এফসির এই ডিফেন্ডারটির ব্যাপারে ইস্টবেঙ্গল কোনো ইন্টারেস্ট দেখায়নি এবং যে খবরটা ছড়ানো হচ্ছে সেইটা কিন্তু পুরোপুরি একটা ফেক রুমারি তোমরা বলতে পারো তো যাই হোক চলো এই আপডেটসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপরে লাইক করে তো আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেন সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন বন্ধু এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে